বন্ধুরা, মোবাইল দিয়ে জাস্ট 2 মিনিটের মধ্যে কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য প্লেলিস্ট বানাতে হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটা শিখিয়ে দেব। তার সাথে সাথে একটা ইউটিউব চ্যানেলের জন্য, সেটা নতুন ইউটিউব চ্যানেল হোক কিংবা পুরানো ইউটিউব চ্যানেল হোক, ইউটিউব চ্যানেলের জন্য প্লেলিস্ট কতটা গুরুত্বপূর্ণ তার ডিটেলসও কিন্তু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি দেরি না করে আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে একটা প্লেলিস্ট মোবাইল দিয়ে বানাতে হয় ইউটিউব চ্যানেলের। বন্ধুরা, প্লেলিস্ট বানানোর জন্য ইউটিউবের অফিসিয়াল অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার চ্যানেলের যে লোগো রয়েছে কর্নারে, ওই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করলে প্রথম একটা অপশান দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল নামে, ওই ইওর চ্যানেল অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে কিন্তু আপনার চ্যানেলের পুরো সব কিছু ডিটেলস দেখতে পেয়ে যাবেন। এখন দেখুন, আমি এই প্লেলিস্ট অপশানে ক্লিক করছি। দেখুন, আমার চ্যানেলের কিন্তু অনেকগুলো প্লেলিস্ট রয়েছে, একটা ফেসবুক নিয়ে, একটা ইউটিউব নিয়ে, একটা ওয়াইফাই নিয়ে, তো অনেকগুলো প্লেলিস্ট কিন্তু আমি তৈরি করে রেখেছি। তো এখন কিভাবে এইভাবে প্লেলিস্ট আপনারা তৈরি করতে পারবেন আপনার চ্যানেলের জন্য, তো আপনারা কী করবেন, এই যে ভিডিওস অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার চ্যানেলের সমস্ত ভিডিও কিন্তু দেখতে পেয়ে যাবেন। এখন আপনারা কোন ভিডিওটিকে কোন প্লেলিস্টের মধ্যে রাখতে চাইছেন সেটা কিন্তু আপনাকে আগে থেকে বেছে নিতে হবে বা দেখে নিতে হবে। ধরুন, আমি সাবস্ক্রাইবার নিয়ে ভিডিওগুলোকে একটা সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো এরকম একটা প্লেলিস্টের মধ্যে রাখতে চাইছি। তো আপনারা যেই ভিডিওটিকে প্লেলিস্টের মধ্যে রাখতে চাইছেন ওই ভিডিওটার পাশে ডটে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে সেভ টু প্লেলিস্ট নামে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু দেখুন এখানে আমার অলরেডি আগে থেকে অনেকগুলো প্লেলিস্ট তৈরি করা রয়েছে, তাই নিচে দেখাচ্ছে এগুলো। নাহলে কিন্তু ওপরে দেখুন নিউ প্লেলিস্ট, প্লাস আইকন দিয়ে নিউ প্লেলিস্ট অপশানটা আপনাদের কিন্তু দেখাবে। তো আপনারা কী করবেন, এই প্লাস আইকনে নিউ প্লেলিস্ট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন এখানে টাইটেল দিয়েছে এবং প্রাইভেসি দিয়েছে। তো টাইটেলটা কিন্তু প্লেলিস্টের লেখাটা খুবই ইম্পর্ট্যান্ট। ধরুন সাবস্ক্রাইবারের ভিডিও আমি প্লেলিস্টের মধ্যে অ্যাড করতে চাইছি, তো এখানে লিখব সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো। দেখুন এখানে কিন্তু আমি এরকম টাইটেল দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইভেসি রয়েছে, তো প্রাইভেসি বর্তমানে প্রাইভেট রয়েছে। আপনারা যেহেতু প্রাইভেটটাকে পাবলিক করতে চাইছেন যাতে অন্য ভিউয়ার্সরা দেখতে পায় আপনার প্লেলিস্ট, সেই কারণে এখানে প্রাইভেট থেকে এই পাবলিক অপশান সিলেক্ট করে নেবেন। দিয়ে কী করবেন, নিচে যে ক্রিয়েট বাটনটা রয়েছে এই ক্রিয়েট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু দেখুন এখানে কিন্তু প্লেলিস্ট ক্রিয়েটেড দেখাচ্ছে এবং সি লিস্ট দেখাচ্ছে। তো এখানে ক্লিক করছি, তো দেখুন কী দেখায়। দেখুন এখানে কিন্তু সাবস্ক্রাইবার নিয়ে কিন্তু প্লেলিস্ট একটা তৈরি হয়ে গেছে, সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো। এবার চলুন আমি ব্যাকে ফিরে গিয়ে আমি আপনাদেরকে প্লেলিস্ট অপশানে ক্লিক করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আর একটা প্লেলিস্ট অ্যাড হয়ে গেছে, সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেলের জন্য প্লেলিস্ট কীভাবে বানাতে হয় নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। এবার আসি ইউটিউব চ্যানেলের জন্য প্লেলিস্ট বানালে সুবিধাটা কি। বন্ধুরা, আপনাদের চ্যানেলের যদি কোনো ভিডিও কোনো ভিউয়ার্স একবার দেখে এবং সেটা যদি ভালো লাগে, সে কিন্তু আপনার চ্যানেলের আরও অন্যান্য ভিডিওগুলো দেখবে। কিন্তু আপনার চ্যানেলে 5টা ইউটিউব রিলেটেড, 5টা ফেসবুক রিলেটেড, 5টা মোবাইল রিভিউ রিলেটেড এরকম করে ভিডিও আপলোড করা রয়েছে। কিন্তু সে যখন প্রবেশ করবে, অর্থাৎ ভিউয়ার্স যখন প্রবেশ করবে আপনার চ্যানেলের মেন থিমে, তখন কিন্তু সে বিভিন্ন ভ্যারাইটির ভিডিও দেখতে পাবে। কিন্তু সে ধরুন ইউটিউব রিলেটেড ভিডিওগুলো দেখতে চায়, আর আপনি যদি প্লেলিস্ট বানিয়ে ইউটিউব রিলেটেড একটা প্লেলিস্ট তৈরি করে সেখানে ইউটিউব রিলেটেড ভিডিওগুলোকে রাখেন, তাহলে কিন্তু ওই ভিউয়ার্সটা ওই প্লেলিস্টে ক্লিক করে ওই প্লেলিস্টের মধ্যে যতগুলো ইউটিউব রিলেটেড ভিডিও রয়েছে সবগুলো কিন্তু দেখবে। এছাড়া বন্ধুরা, প্লেলিস্টও কিন্তু অনেক সময় ইউটিউবে র্যাঙ্ক করে যায়, আর তাতে কি হয়, ওই প্লেলিস্টের মধ্যে যতগুলো ভিডিও থাকে সেগুলো কিন্তু ভাইরাল হয়ে যায়। আর এইভাবে কিন্তু প্লেলিস্ট যদি আপনি ইউটিউব চ্যানেলের জন্য বানিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে যা ভিউ আসতো তা কিন্তু আরও ডবল হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওতে মোবাইল দিয়ে কীভাবে প্লেলিস্ট বানাতে হয় ইউটিউব চ্যানেলের জন্য সেটাও শিখতে পেরেছেন এবং একটা ইউটিউব চ্যানেলের জন্য প্লেলিস্ট কতটা গুরুত্বপূর্ণ সেটাও নিশ্চয়ই জানতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা কেমন হয়েছে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল বিএমটিক্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশানে ক্লিক করে রাখতে ভুলবেন না, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা আপনারা সর্বপ্রথম পেয়ে যান।